উৎসব আনন্দে নতুন বছর বরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, সোনার মানুষের সন্ধানে মঙ্গল শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতি বিদ্বেষী অশুভ শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। 19-এ পদার্পণ করল 21-এ টেলিভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সিরিয়ায় বিভিন্ন সরকারি স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলা, পাল্টা জবাব দিচ্ছে দামেস্ক। শুভ নববর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাইজিন রহমান। এছাড়াও সংবাদে থাকছে, আজ রাতে পবিত্র শবে মিরাজ, মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। উৎসব আনন্দে দেশ জুড়ে চলছে বাংলা নববর্ষ বরণ। সুরের মূর্ছনা আর কবিতায় রমনা বটমূলে বাংলা বছর 1400 কে স্বাগত জানালো ছায়ানটের শিল্পীরা। জীর্ণ অতীত পেছনে ফেলে সবার কণ্ঠে ছিল নতুন দিনের প্রত্যাশা, ধর্ম বর্ণের ঊর্ধ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। রিয়াজ সুমনের রিপোর্ট। নতুন সূর্য, নতুন আলো, পাখির কলতান, নতুন পাতায় সতেজ ডালপালা, সব গ্লানি ধুয়ে মুছে অগ্নি স্নানে শুদ্ধতার বারতা নিয়ে এলো বৈশাখ। এসেছে বাংলা নববর্ষ 1425। ভোরের স্নিগ্ধ আলোয় রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় ছায়ানটের শিল্পীরা, যেন এক নতুনের আহ্বান। দের শতাধিক শিল্পীর 2 ঘন্টার এই আয়োজনে ছিল 15টি একক ও 12টি সম্মেলক গান, 2টি আবৃত্তি আর 1টি বাঁশিবাদন। সুরের মূর্ছনায় মুগ্ধ হাজারো শ্রোতা। বেলা বাড়ে, লোকে লোকারণ্য হয়ে ওঠে রমনার বটমূল। ভারী পোশাক আর বর্ণিল সাজে জড়ো হয় নানা শ্রেণী পেশার মানুষ। গুটি গুটি পায়ে ছুটে আসা ছোট্ট সোনামণিদের পদভারে অলঙ্কিত হয় রমনা। প্রতি বছর এই সময় আসি এবং এটা একটা মিলন মেলা। এই অনুভূতিটা মনে হয় প্রত্যেক বাঙালির ভিতরে থাকে। সকাল সকাল উঠে আসা, মানে পয়লা বৈশাখে আমেজটা বেশি ভালো লাগে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক। ব্যতিক্রম ছিলেন না বাংলাদেশে অবস্থানরত ভিনদেশি অতিথিরা, তারাও এসেছেন বাঙালির পোশাকে, যেন আজ সবাই বাঙালি। বাংলাদেশ এন্ড বেঙ্গালি নিউ ইয়ার ইজ ফাতাফাতি। পয়লা বৈশাখের নিরাপত্তায় তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার বর্ষবরণের বিষয় নির্ধারণ করা হয়েছে বিশ্বায়নের বাস্তবতায় শেকড়ের সন্ধান, তাই অশুভ শক্তির রক্তচক্ষু আর অন্ধকারের প্রতিরোধ উপেক্ষা করে বৈশাখের শাশ্বত আহ্বানে এক কাতারে সব ধর্মবর্ণের মানুষ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে হল মঙ্গল শোভাযাত্রা। অংশ নেয় হাজারো মানুষ। শোভাযাত্রার পুরোটা সময় জুড়ে তারা গেয়েছেন নতুন বছর যেন মঙ্গলে কাটে তারই গান। বাংলার চিরায়ত সাজে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রধান গেট থেকে শুরু হয় মঙ্গলযাত্রা। আয়োজকদেরও আশা আগামীতে নতুন বাংলাদেশ বিশ্বে পাবে নতুন মাত্রা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। অমঙ্গলের বিদায় আর মঙ্গলের বার্তা ছড়িয়ে দিয়ে এই মঙ্গল শোভাযাত্রা। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরে ভেদাভেদ ভাঙতে এবারের প্রতিপাদ্য, মানুষ ভজলে সোনার মানুষ হবি। নানারকম ফুল আর বাঙালিয়ানা সাজের সবটুকু নিয়েই নতুন ভোরে সকল বয়সী মানুষ সামিল হয়েছেন এই শোভাযাত্রায়। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, বৈশাখ করার জন্য। প্রথম আসলে রিয়েলিটিতে দেখা মঙ্গল শোভাযাত্রাটা আসলেই খুবই আনন্দদায়ক। আমার এখানে এসে অনেক মজা করছি। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। মন খুলে আনন্দ
বিশ্বাসে চলতে পারতেছে। এই সম্মেলন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, এমন আয়োজনে অংশগ্রহণ প্রাণের টানে। তাই তো এই আহ্বান উপেক্ষা করেননি ভিন দেশের নাগরিকরাও। For Bangladeshi New Year, so yeah, I'm happy to be here. Bengali people and their persuasion of the UNESCO to do so, and it should be celebrated. কর্মব্যস্ততার মাঝখান থেকে একটু প্রশান্তির খোঁজে মানুষ চলে আসে মঙ্গল শোভাযাত্রায়। মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিভিন্ন সমস্যা থেকে দূর হয়। মঙ্গল যাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি মন্ত্রী। তারা বললেন, বাংলাদেশি বিশ্ব দরবারে খুলে দেবে সম্ভাবনার নতুন দিগন্ত। মানবতাবাদী চেতনায় উজ্জীবিত হই আমরা, উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে পদার্পণের যে শক্তি, যে সাহস এবং প্রত্যয়, সেটি আমরা দেখব এই 1425-এ। এই যে নতুন বছর, এখান থেকে আমাদের আরেকটি নতুন যাত্রা শুরু হবে। শোভাযাত্রায় ছিল পর্যাপ্ত নিরাপত্তা, বিভিন্ন সড়ক ঘুরে আবারও চারুকলার সামনে এসে শেষ হয় মঙ্গল যাত্রা। সকল অমঙ্গলকে দূর করে মঙ্গলের বারতা ছড়িয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে আরেকটি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পদার্পণ করল বাংলাদেশ। সকলেরই চাওয়া, অসাম্প্রদায়িক এই চেতনার বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে আরও এগিয়ে যাবে। শুভ নববর্ষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা আর আনন্দ আড্ডায় মুখরিত রাজধানী। গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন আয়োজনে রঙিন পয়লা বৈশাখ, পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরিও হয়ে ওঠে নতুন বছরের অনুষঙ্গ। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। পয়লা বৈশাখ সার্বজনীন উৎসব, আপন শেকড়ের শক্তিতে উজ্জীবিত হওয়ার দিন। রবীন্দ্র সরোবরেতে সকাল থেকেই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রেও ছিল দর্শনার্থীদের ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের আনন্দ আয়োজনের যেন কমতি নেই। ক্যাম্পাসে নিজেদের মতো বর্ষবরণের আয়োজন করে বিভিন্ন বিভাগ। বাংলা একাডেমিতে বসে বর্ণিল বৈশাখী মেলা, মন মাতানো পুতুল নাচ, এতে যোগ করে ভিন্ন মাত্রা। সোহরাদি উদ্যানের আয়োজন করা হয় মেলা, এর বিশেষ আকর্ষণ বাঙালির চিরায়ত গ্রামীণ ঐতিহ্য। গান শুনেছি, সব দেখেছি, জিনিস কিনেছি। এবারও সুন্দর হয়েছে, আগের বারের মতো অনেক কিছু কিনেছি, ভালো লেগেছে। অনেকদিন পর একসাথে একত্রিত হয়ে আনন্দতে অংশগ্রহণ করাটাই এই উদ্দেশ্য। বলা হয়ে থাকে বাঙালি উৎসব প্রিয় ও আমোদের জাতি, সেখানে পয়লা বৈশাখের মতো চিরন্তন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ কোনো উপলক্ষ থাকলে তো আনন্দের বাড়াবাড়ি একটু থাকবেই। তাই তো রমনার বটমূল থেকে এই আনন্দের মাত্রা ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। দর্শক, পয়লা বৈশাখ উদযাপনের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। বাঙালি ও বাংলাদেশ বিদ্বেষী অশুভ শক্তি যেন কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিরাজ মিজুর রিপোর্ট। নববর্ষ উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় শেষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। যত বাঙালি আছেন সবাইকেই আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মীয় আবরণ দিয়ে একসময় পয়লা বৈশাখ পালন করতে দেয়া হতো না বলে আক্ষেপ করেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপি আমাদেরকে বাংলা নববর্ষ উদযাপন করতে তো দেবেই না, এমনকি এই যে নতুন শতাব্দীতে আমরা যে পদার্পণ করতে যাচ্ছি সেটাও আমাদের উদযাপন করতে দেবে না, তারা ব্যাপকভাবে বাধা দিল। এবং বাংলা নববর্ষ উদযাপনটাকে তারা একটা ধর্মীয় আবরণ দেবার চেষ্টা করলো। আসলে বাংলা নববর্ষ বাঙালিদের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই সমানভাবে এটা উদযাপন করে, যুগ যুগ ধরে আমাদের দেশে এটা পালন করে যাচ্ছে। বাঙালি বাংলাদেশ বিরোধীদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাজে আমি নববর্ষে এটুকুই চাই যে আর যেন আমাদের দেশে কখনো ওই ধরনের অশুভ শক্তি না আসে যারা আমাদের ঐতিহ্যের উপরে আঘাত
করবে, ভাষার উপরে আঘাত করবে, সংস্কৃতির উপরে আঘাত করবে, আমাদের নিজেদের অস্তিত্বের উপরে আঘাত করবে, এই ধরনের অশুভ শক্তি যেন আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। মর্যাদাপূর্ণ আত্মপরিচয় নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিরাজ মিজু, একুশ টেলিভিশন, ঢাকা। বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখল ১৯ বছরে। জন্মদিনে একুশে পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয় একুশের, আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্তচিন্তার খোলা জানালা। এই চেতনা লালন করে এগিয়ে চলা একুশে টেলিভিশনের জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, একুশের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পরিচালক কে এম শহীদুল্লাহ, সাকিব আজিম চৌধুরী, রবিউল হাসান সহ সাংবাদিক কর্মকর্তা ও কলাকৌশলীরা। সূচনা বক্তব্যে নব উদ্যমে পথ চলার কথা বলেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল। বাংলাদেশের শৃঙ্খলিত গণমাধ্যমকে মুক্ত করে দেওয়ার একটা অঙ্গীকার নিয়ে, স্বপ্ন নিয়ে এই ক্ষুদ্র জার্নালিটি খুলে দিয়েছিলেন বাংলাদেশকে দেখার জন্য। একুশে টেলিভিশন বাংলাদেশে একটা গণমাধ্যম জগতে বিপ্লব স্থাপন করে, কিন্তু পরবর্তীকালে একুশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। আজকে আবারই বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একুশে আবার নতুন করে তার পথযাত্রা শুরু করেছে। একুশে টেলিভিশন গণমাধ্যমের জন্য গৌরবের বলে অভিহিত করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। একুশে টেলিভিশন তার ঐতিহ্যকে এই প্রতিযোগিতার মধ্যেও ধরে রেখেছে, সেজন্যও তাদেরকে অভিনন্দন জানাই। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মা মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে একুশের ভূমিকা প্রশংসনীয়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে, বস্তুনিষ্ঠতা বজায় রেখেছে, কিন্তু তার বৈশিষ্ট্যতা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং আনুগত্য। অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাওয়ার অঙ্গীকারের কথা বলেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। তারুণ্যের শক্তিকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়বার জন্য এই একুশের সকল সদস্য অবিরাম সংগ্রাম করে যাবেন। শনিবার সকালে চট্টগ্রামে কেক কেটে ১৯তম জন্মদিনের উদ্বোধন করেন একুশের চেয়ারম্যান আলহাজ সাইফুল আলম মাসুদ। একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাভু সহ সাংবাদিক ও কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ে কেক কাটেন একুশের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হাসান বুলবুল। বিভাগীয় প্রধান সহ সাংবাদিক কর্মকর্তা কলাকুশলীরা এই সময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানাতে এসে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ একুশের সাফল্য কামনা করেন। ১৯তম বছর পদার্পণ উপলক্ষে এই টেলিভিশনের সকল কলাকুশলী, নেপথ্যকর্মী, অনুষ্ঠানকর্মী এবং যারা মালিক পক্ষ তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একুশে পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন। যাত্রা শুরুর লগ্নে একুশে সৃষ্টি করেছিল ইতিহাস, তবে চলার পথ মসৃণ হয়নি। সব সংকট পায়ে দলে একুশে মাথা তুলে দাঁড়িয়েছে বারবার। ১৯শে পা রাখার এই দিনে একুশেকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্ট জনেরা। একুশের বর্ণিল পথ চলার কথা জানাচ্ছেন সাজিদ রোমেল। সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ২০০০ সালের ১৪ এপ্রিল বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু বেসরকারি খাতে প্রথম টেরিস্টেরিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের। প্রতিষ্ঠার পর ২৮ মাস একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য ছড়িয়ে জয় করে, মুগ্ধ করে কোটি দর্শকের মন। কিন্তু সাড়া জাগানো এই চ্যানেলটি ২০০২ সালে আইনি জটিলতার অজুহাতে বন্ধ করে দেওয়া হয়। একুশে শিকার হয় প্রতিহিংসার রাজনীতির। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। একুশে টেলিভিশন বন্ধের পর বছরের পর বছর রাজপথে ছিল সে সময়ের একুশের সাংবাদিক, কর্মী, কলাকুশলীরা, সঙ্গে ছিলেন শুভানুধ্যায়ীরা।
2005 সালে আদালত একুশে টেলিভিশন সম্প্রচারের বৈধতা দিলেও সরকার যতটা দ্রুত বন্ধ করেছিল খুলে দিতে সেই দ্রুততা দেখা যায়নি। 2007 সালে আবারও সম্প্রচারে আসার পর থেকে নানা ঘাত প্রতিঘাত পার করে পা রাখল 19 বছরে। একুশের জন্মদিনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাণীতে কামনা করেছেন একুশের সাফল্য, গণমানুষের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন। সে সময় প্রধানমন্ত্রী যিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন আজকেও তিনিই প্রধানমন্ত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। অবাধ তথ্য প্রবাহ এবং সুস্থ বিনোদনে একুশের ভূমিকা রাখার আশাবাদও বঙ্গবন্ধু কন্যার বাণীতে। একুশের পথ চলার এই লগ্নে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের যে বিস্ময়কর উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে, অসাম্প্রদায়িক পথে যে বলিষ্ঠ পদক্ষেপ রাখছে, গণতান্ত্রিক পথে যে দৃঢ় ভূমিকা রাখছে, তার নিত্যসঙ্গী হিসাবে একুশ তার যথাযথ ভূমিকা রাখবে সেই কামনাই করি আমি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেছেন দেশজ সংস্কৃতির বিকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে একুশে বলিষ্ঠ ভূমিকা রাখবে। একুশে টেলিভিশনের মালিকপক্ষও চান 19 বছরে পা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সংবাদ ও অনুষ্ঠান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াবে চ্যানেলটি। একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত দর্শক, কলা কৌশলী, সাংবাদিকবৃন্দ এবং বিজ্ঞাপনদাতাকে একুশে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করব এবং একুশে টেলিভিশন আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তা করব। প্রতিষ্ঠাকালীন একমাত্র টেরিস্টেরিয়াল চ্যানেল বর্তমানে স্যাটেলাইটে দেখেন দর্শকরা। একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল বলেন দক্ষ কর্মী ও উন্নত প্রযুক্তির সমাবেশেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এক সময় যেটা একুশে টেলিভিশন তার পুরো অনুষ্ঠান সূচির মধ্যেই পুরোটা ধারণ করত, এখন সেই সকল বিষয়ে বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেল এসছে, কাজেই এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। বড় বিনিয়োগ নিয়ে প্রযুক্তির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করা যায়, দক্ষ জনগোষ্ঠীর চ্যালেঞ্জ করে তোলার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে যদি মোকাবেলা করা যায়, তাহলে একুশের প্রতি যে মানুষের আস্থা, একুশের যে অগ্রযাত্রা, সেটা আরও দুর্বার গতিতে হবে বলে আমার মনে করে। সংবাদ বিনোদনে দেশের কোটি দর্শকের স্বপ্ন পূরণের চ্যানেল হয়ে উঠবে একুশে টেলিভিশন, এমন প্রত্যাশা সবার। সাজিদ তুমল, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে। আজ পবিত্র শবে মিরাজ, নবুয়তের 11তম বছরে 27 রজব রাতে মসজিদুল হারাম থেকে সপ্তম আসমানে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান সহ আল্লাহর কাছ থেকে 14টি নির্দেশনা লাভ করেন তিনি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বান্দিগির মাধ্যমে পবিত্র রাত্রি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাম্মদ নূরনবীর আরেকটি রিপোর্ট। আরবি মিরাজ শব্দের অর্থ উদ্ধগমন, আর ইসলামী পরিভাষায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন। নবুয়াতের 11তম বছরের 27শে রজব 51 বছর বয়সে আরশে আজিম পরিভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে সূরা নাজম ও সূরা ইসরায় মিরাজের বিবরণ আছে। এছাড়া বুখারী, মুসলিম, সিয়াহ ও সিত্তা সহ অন্যান্য কিতাবেও আছে পবিত্র মিরাজের সুস্পষ্ট বর্ণনা। আসলে তো পৃথিবীতে এটা অদ্বিতীয় ঘটনা, মেরাজ কিন্তু আর কোনো মানুষের হয়নি, কোনো নবী রাসূলের হয়নি। নবুয়তের প্রমাণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ দলিল হলো মেরাজ। সুতরাং এই মেরাজ বিশ্বাস করা যেমন আমাদের কর্তব্য, এই মেরাজের শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অতি জরুরি। এই সাক্ষাতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ পিতামাতার সাথে ভালো ব্যবহার, আত্মীয়ের অধিকার রক্ষা, মানব হত্যা নিষেধ সহ মোট 14টি নির্দেশনা আল্লাহর কাছ থেকে লাভ করেন তিনি। বিষয়গুলোর প্রথম হলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তারপরে যাকাতের কথা বলা হয়েছে,
এবং বলা হয়েছে তোমরা ওয়াদা পূরণ করবে এবং সর্বশেষ বলা হয়েছে অজ্ঞানতার সাথে কোনো কিছু করবে না। এই পবিত্র রজনীতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজগার সহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা। নফল নামাজ, কুরআন শরীফ তেলাওয়াত, দুরুদ শরীফ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক অশুভ শক্তি বারবার ষড়যন্ত্র করে বাঙালি জাতির গৌরবের ইতিহাসকে ম্লান করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলা নববর্ষে আওয়ামী লীগ রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শুরুর আগে ওবায়দুল কাদের আরও বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে বাঙালির শক্তির উৎস, সাহসের উৎস, অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করছে। নানা আয়োজনে দেশ জুড়ে চলছে বাংলার নতুন বছর বরণ। নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজন করা হয় পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ আসে মঙ্গল শোভাযাত্রা থেকে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সুরের মূর্ছনায় আর ঢাক ঢোলের তালে যশোরে বরণ করে নেয়া হল বাংলা নববর্ষকে। শহরের ২০টি স্থানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান, বের হয় মঙ্গল শোভাযাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বর্ষবরণের আয়োজনে রয়েছে ঘুড়ি ও ফানুস উড়ানো, সঙ্গীত অনুষ্ঠান সহ তিন দিনের বৈশাখী হাট, বের করা হয় মঙ্গল শোভাযাত্রাও। ঢাক ঢোল আর গ্রামীণ নানা উপকরণ নিয়ে গোপালগঞ্জে বের হয় শোভাযাত্রা, পরে আয়োজন করা হয় পান্তা ইলিশের। পিরোজপুরে আনন্দ র্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখীর কর্মসূচি শুরু হয়। বর্ণিল আয়োজনে কুমিল্লায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন। বান্দরবানে শোভাযাত্রায় আদিবাসী ও বাঙালিরা অংশ নেয়। দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের আয়োজনে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রত্না জামান, একুশে টেলিভিশন। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের জন্মদিন। ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিনের সূচনা করা হয়, আর দিনভর রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ নানা আয়োজন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন সতরূপা দত্ত। একুশে টেলিভিশনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে গাইবান্ধা প্রেস ক্লাবে রাত ১২:০১ কেক কাটেন জেলা প্রশাসক ও পৌর মেয়র, পরে আলোচনা সভা হয়। ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কেটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ঝিনাইদহে বের হয় বর্ণাঢ্য র্যালি, পরে আলোচনা সভা ও কেক কাটা হয়, অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নড়াইলে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে, এর আগে ছিল বিভিন্ন খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। টাঙ্গাইল প্রেস ক্লাবে জন্মদিনের কেক কেটে আনন্দ উৎসবের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন। রাজবাড়িতে একুশে ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেরপুরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে একুশের জন্মদিন। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। গাজা সীমান্তে আবারও ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ, নিহত এক,
আহত শতাধিক। আইপিএলে বিকেলে মাঠে নামছে মুস্তাফিজের মুম্বাই, রাতে কলকাতার মুখোমুখি সাকিবের হায়দ্রাবাদ। এই ছিল দুপুর দুটার একুশের সংবাদ। শেষ করার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব আনন্দে নতুন বছর বরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, সোনার মানুষের সন্ধানে মঙ্গল শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতি বিদ্বেষী অশুভ শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী। উনিশে পদার্পণ করল একুশে টেলিভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সিরিয়ায় বিভিন্ন সরকারি স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলা, পাল্টা জবাব দিচ্ছে দামেস্ক। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম সংবাদ ছটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন। শুভ নববর্ষ।